সমষ্টি আর হরক্ষেত্র সমষ্টির খান্ডারপার আর খান্ডারপার এই পথেরে হাজার হাজার লোক ইতিমধ্যে বিভগত ইতিমধ্যে আপনার বানাক্রান্ত মানুষকলের যে অসুবিধা সৃষ্টি হয়েছে আর এই অসুবিধা সৃষ্টিত যখন যান বাহন আছে আর যান বাহনের যে অসুবিধা হয়েছে আমি ইতিমধ্যে আপনাদের ক্যামেরা পার্সন রফিকুল ইসলামে সমগ্র দৃশ্য দেখাই আছে। এখন হয়েছে আপনার ঘাইপথ আর ঘাইপথর কাষেদি এনেকে যাত্রী লোকসকলে আহি আছে আর এনেকে যখন লোক আহি আছে। দাদা অল্প টাইম রব, কত ঘর আপনার? আমার কয়াকুচিত ঘর। আমার রাস্তা ঘাটর বর্তমান বানপানীয় বহুত অসুবিধা করছে, যাওয়া অহা বহুত অসুবিধা হয়েছে। গতি আমি সরকারক আহ্বান করেছো, মানে অনুরোধ করেছো আমার যাতে রাস্তা ঘাট মানে ঠিক হয়। মানে এখিনি আমার বিধায়কে কিবা সামগ্রী কিবা ধরনের রিলিফের ব্যবস্থা করা হয়েছিল নাকি? নাই নাই, এতালে কোনো আমি ব্যবস্থা কোনো রিলিফ সিলিফ পাওয়া নাই এতালে। আচ্ছা, কি কিলোমিটার হব পানি এই রাস্তার? পানি ধর আপনার 3 কিলোমিটার মান হব। 3 কিলোমিটার এই রাস্তাটা কোরপর আছে? এই হাইওয়ের আছে, হাইওয়ের তলফালে নামি আছে। 31 নং রাষ্ট্রীয় ঘাইপথের মানে তলফালে নামি কয়াকুচি বাজার লোক যাওয়া হয়। 31 নং রাষ্ট্রীয় ঘাইপথর পথরের কয়াকুচি যাওয়া যে বজার যাওয়া যখন ঘাইপথ আছে আর এই ঘাইপথ একেবারে পানির তলত বই আছে আর ইয়ারে যখন লোক আছে বানাক্রান্ত লোকসকলের যে রিলিফের ব্যবস্থা করবেন, যে রিলিফের ব্যবস্থা একেবারে নিম্ন শ্রেণীর করা বলে ইতিমধ্যে ইয়ারে স্থানীয় রাইজে অভিযোগ উত্থাপন করেছে। এনেকুৱা অসুবিধা আপোনালোকৰ? অসুবিধা মানে বিৰাট অসুবিধা, মই যাতায়াতৰ ইমান অসুবিধা হৈছে, মানে বাইক লৈ মানে ভাষাই প্ৰকাশ কৰিব নোৱাৰোঁ। মানে কিমান দিন হৈছে আপোনালোকৰ বানাক্ৰান্তৰ এই অসুবিধা? আমি ধৰকচোন আজি প্ৰায় 10-12 দিনমান এনেকুৱাই হৈ আছে। যে এই ইয়াৰে স্থানীয় বিধায়কে কি কেনেকুৱা ধৰণৰ পদক্ষেপ লোৱা হৈছে? বিধায়কগৰাকীয়ে পদক্ষেপ লোৱা মানে একবাৰ ইয়াতে আহিছিল, অহাৰ পাছত ইমান বানপানী যে এই বানপানীর মাজত ইমান আমি অসুবিধা দিছো, বিধায়কজনে ইফেলে খবর লওয়া নাই। আর লকডাউনের মাজত যে অসুবিধা হয়েছে, এই অসুবিধাত কেনেকুৱা ধরনের মানুষের বানাক্রান্ত মানুষগুলো রিলিফের ব্যবস্থা করাইছিল? রিলিফের ব্যবস্থা মানে ইফেলে গরু ছাগলের কারণে অল্প চাপত কিনা আছে আর মানুষের কারণে, মানুষ ইফেলে এটা ব্রিজ আছে, ব্রিজের ইমান মানুষ গরু মলই থাকি আছে, কিন্তু কোনো এনে মানুষের কোনো খাদ্যর পরা কিবা হলো। মানুষ আর গরু একলগতে থাকা বলে? একলগতে থাকা মানে একলগতে থাকবলগা হয়ে গেছে, মানে রাস্তার মাজত আর ওইফালে এই চুরর কিবা আছে না। ঠিক আছে, আমি মন্তব্য লওয়ার কারণে চেষ্টা করছো। এনেকুৱা এই বাহনেরে যখন পানি বই আছে, পানির জড়িয়ে আসলতে এনেকুৱা ধরনের বানাক্রান্ত মানুষগুলোর অসুবিধা সৃষ্টি হয়েছে। আমি ইয়ারে স্থানীয় এখন বয়সস্থ ব্যক্তি আছে, আমি তেওঁৰ দুই এখার মন্তব্য লওয়ার কারণে চেষ্টা করি। কত ঘর দাদা? এই ঘর খান্ডারপাড়ত। খান্ডারপাড়, এই কিমান দিন নেৰানা পৰা বৰষুণৰ ফলত আপোনালোকৰ অসুবিধা সৃষ্টি হৈছে? বৰষুণ আৰম্ভ হৈছে 1 মাহে হোৱাৰ পৰা। এই লকডাউনৰ মাজত আপোনালোকক খোৱা বোৱাৰ পৰা কেনেকুৱা ধৰণৰ অসুবিধা সৃষ্টি হৈছে? বহুত অসুবিধা, খোৱা বোৱাৰ বস্তু আমাৰ এইফালে দিয়াই নাই। কোনে দিয়া নাই? কোনে দিয়া নাই? সরকারে দিয়া নাই, ইয়াৰ স্থানীয় বিধায়ক? বিধায়কত খবৰে পোৱা নাই আমি। ইয়াতে গরুর কি দানার কারণে আজি 2 কিলো করে চাপড় দিছে।